নমস্কার বন্ধুরা, আজকে আমি আমার ছাদ বাগানে চলে এসেছি। ছাদ বাগানে এসে কয়েকটা সবজি এখান থেকে তুলো, সবজি বলবো, হ্যাঁ সবজিও বলা যায়। এই যে গোড়াটা দেখছেন, এখানে একটা ডাঁটা শাক রয়েছে, ডাঁটা শাকের যে গোড়াটা দেখছেন, আপনারা যারা আমার ভিডিও ফলো করেন তারা জানেন এই জায়গাটাতে আমি একটা ওল গাছ বসিয়েছিলাম। আর এই যে মাটিটা দেখছেন, পুরো আমার বাগানের মাটি ছিল, আর এতে মাত্র 2 কেজি বাগানের সমস্ত পাতা ডাঁটা মানে শুকনো ডালপালা সমস্ত দিয়ে ভর্তি ছিল, আর মাত্র 2 কেজি মাটি দিয়ে এতটা মাটি আমি তৈরি করেছিলাম। আর এখানে একটা ওল গাছ বসিয়ে দিয়েছিলাম, সেই ওলটা আজকে আমি অনেক দিন পরে এসে দেখছি ওল গাছটা নেই, কিন্তু ওলটা আছে কিনা দেখবো, তাই মাটিটা খুঁড়তে নিলাম। আর মনে হচ্ছে ভেতরে আছে ওল, কিন্তু অনেকটা মাটি এটা খুঁড়তে হবে, খুঁড়ে আমি বার করছি। দেখুন সত্যি ওলটা ছিল, বেশ বড় সড়ই হয়েছে ওলটা, আর এখানে দেখছেন আমি ওটা বার করলাম। এখন যেটা করব, আমার এখানে একটু মান আছে, মান কচু আছে, মান কচু গাছটাও আমার একটা পটে এরকম প্লাস্টিকের পটে বসানো রয়েছে। আর গোড়াতে যে এর মাটি, এর কিন্তু মাটি বেশি নেই, এর ছাই, কথাতে বলে মানের গোড়ায় ছাই দিলে নাকি মান খুব স্বাদের হয়, তাই আমি এটা ছাই দিয়ে, ছাই অর্থাৎ যে আমাদের আঁচ দেওয়া হয় আঁচের উনানের, সে গুল, এখানে পুরো গুল দিয়ে, গুলগুলো পুড়ে যায় যখন, সেই তার ঘ্যাসগুলো এখানে সমস্ত দেওয়া আছে। আর মান কচুটাও বেশ মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছে। আর মান কচুটা তুলবো, একটু অসুবিধা হচ্ছে কারণ শেকড়গুলো তো ধরে রয়েছে, তা যা হোক আমি তুলেই ফেললাম। আর এইটাও খাওয়া হবে, এর সাথে আর কি কি হয়েছে সেটাও আমি দেখাবো। দেখুন এটাও বেশ বড় সড়ই হয়েছে, তুলে ফেললাম। আর এর যে ছোট ছোট চারাগুলো পাশ থেকে বেরিয়েছিল, এই যে দেখছেন, এই চারাগুলো আবার এখানেই বসিয়ে দেব, দিলে পরবর্তীকালে আবার হয়তো হবে। একটা ছোট্ট এরকম চারা বসিয়েছিলাম, তার থেকে এত বড় হয়েছে, হয়ে আবার এতগুলো চারা হয়েছে, মানে পাশ থেকে যে মানকচুর কোঁড় বেরোয়, সে কোঁড় থেকে এই চারাগুলো তৈরি হয়। তা আমি আবার এখানে বসিয়ে দিচ্ছি, দেখুন আমার সেই ছাইগুলো একেবারে মাটি মাটি টাইপের হয়ে গেছে, আর এগুলোতে বসিয়ে দিচ্ছি, দিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো। পরবর্তীকালে এর থেকে আমি আরও কয়েকটা মান কচু হবে, একটা হয়েছে, পরের বছর হয়তো 4-5খানা এখানে হবে, এই যে এখানে বসিয়ে দিলাম ছোট ছোটগুলো। এখন এগুলো বসাবার পর আমি যেটা করব, আমার বাগানে আরও কিছু আছে, এটা হচ্ছে নাজনের ডাঁটা, 12 মাসি ডাঁটা যেটা বলা হয়, সেই ডাঁটা গাছটা রয়েছে। আর ডাঁটাগুলো আমি আরও কদিন রাখবো, কারণ এই 12 মাসি ডাঁটাটা আরেকটু মোটা হলে তবে খেতে ভালো লাগে, শ্বাসটা ভালো হয়, তাই এখন তুলছি না, কয়েকদিন পরে তুলবো। আর যখন তুলবো নিশ্চয়ই আপনাদের দেখাবো যে কতগুলো হলো। আর আপনারা তো দেখেও বুঝতে পারছেন, দেখুন এইটুখানি ছোট গাছ একটা এরকম প্লাস্টিকের বস্তার মধ্যে বসানো, আর কতগুলো ডাঁটা হয়ে রয়েছে, অসময়ে ডাঁটা হয়ে গেছে, এগুলো আমি তুলবো পরে। একদিকে যেমন দেখলেন গাছে ডাঁটায় ভরে রয়েছে, আর একদিকে গাছে ফুলে ভরে রয়েছে, আর এটাও ছোট ছোট ডাঁটা ধরছে, পরবর্তীকালে ওই গাছে ডাঁটাটা শেষ হয়ে গেলে এই গাছে আবার ডাঁটায় ভরে যাবে। তাই বলি আপনারা এরকম একটা 12 মাসি সজনা গাছ বাড়িতে বসান, দেখুন কতটুকু জায়গার মধ্যে এটা আমার বসানো রয়েছে, 2টো গাছকেই দেখালাম। আর এর ভিডিও আমি আগে শেয়ার করেছি, যদি আপনারা দেখে না থাকেন আমি ডিসক্রিপশানে তার লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখবেন কীভাবে করতে হয়, এর কি গুণাগুণ, বছরে কতবার এটা ডাঁটা হয়, সেগুলো সব আমি বলেছি, আপনারা দেখে নিতে পারেন। আর এই গাছ অবশ্য আপনারা ছাদে করতে পারেন, বা ছোট্ট বাগান থাকলে সেখানে ছোট্ট জায়গাতে এটা খুব ভালোভাবে হয়ে যায়, এটা করতে পারেন। আর এর সাথেই আজকের আমি ভিডিওটা শেষ করছি, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা আজকে প্রথম ভিডিওটা দেখলেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর এরকম ভিডিও দেখানোর কারণ হচ্ছে আপনাদেরও উৎসাহ দেওয়া, যারা গাছ করেননি এখনও পর্যন্ত তাদের উৎসাহ দেওয়া। সবশেষে বলি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, গাছ লাগান, পরিবেশকে ভালো রাখুন।